মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম। আমাদের আজকের টপিক হটস্পট সলিউশন। মাইক্রোটিকে আমরা কিভাবে হটস্পট কনফিগার করব সেই জিনিসটা আমরা শিখব, এবং হটস্পট টোটাল প্রসেসটা কিভাবে কাজ করে, কোন সিচুয়েশনে হটস্পট কনফিগার করতে হয় সেই জিনিসটাই আমরা আজকে শিখব। তো বেসিক্যালি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখতেছেন, যারা দেখেন না আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার আগের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন যাতে আপনারা পুরো প্রসেসগুলো বুঝতে পারেন, বিকজ একটা কনফিগারেশন কিন্তু আরেকটা কনফিগারেশনের সাথে রিলেটেড। সো প্রথম থেকে যারা মিস করে আসবেন, হয়তো ডিরেক্ট যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে কষ্ট হবে। তো আমরা লাস্ট ভিডিওগুলোতে আইপি অ্যালোকেশনের প্রসেসগুলো দেখতেছিলাম যে কিভাবে আমরা কাস্টমার বা ইউজারদেরকে আইপি প্রোভাইড করতে পারি। তো আমরা নর্মালি জানি যে আমরা ইউজারদেরকে দুইভাবে আইপি দেই, স্ট্যাটিক এবং ডাইনামিক। ডাইনামিক প্রসেসের মধ্যে আমরা অলরেডি দুইটা প্রসেস শিখছি, একটা ছিল ডিএইচসিপি আর একটা ছিল পিপিপিওই। তো আমাদের ডাইনামিক আইপি অ্যালোকেশনের আজকে আরেকটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যেটার নাম হচ্ছে হটস্পট। তো হটস্পট জিনিসটা কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা আগে একটু শিখি। তো নর্মালি হটস্পট দুইটা কারণে কনফিগার করা হয়, একটা কারণ আমি এখন বলবো, আরেকটা কারণ আমি ভিডিওর লাস্টে বলবো। তো প্রথম যে কারণটা হটস্পট ইউজ করার, যে যে কারণে যারা কনফিগার করে তারা বেশি পছন্দ করে হটস্পট, বিকজ অফ অথেন্টিকেশন। আমরা জানি যে পিপিপি ওই দিয়েও কিন্তু আমরা ইউজারদেরকে অথেন্টিকেট করতে পারি। কিভাবে? তাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, জাস্ট লাইক পিপিপি ওই। হটস্পটেও আমরা ইউজারদেরকে অথেন্টিকেট করতে পারি, কিন্তু এখানে অথেন্টিকেশন প্রসেসটা একটু বিট ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? নর্মালি পিপিপিওইতে কী করতে হয়, কাস্টমার এন্ডে একটা ডায়ালার ক্রিয়েট করতে হয়, সেই ডায়ালারের মধ্যে ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ডায়াল ইন করতে হয়, তারপরে কম্পিউটারটা নেটওয়ার্কে বা ইন্টারনেটে কানেক্ট হয়। কিন্তু হটস্পটের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। হটস্পটে কী হয়, হটস্পটে কোনো এক্সট্রা কনফিগারেশন ইউজার এন্ডে দরকার হয় না। হটস্পটে নর্মালি যখন একটা কম্পিউটার বা একটা ডিভাইস আমরা হটস্পটে কানেক্ট করি, তখন কী হয়, সে ওই ডিভাইসটা থেকে অটোমেটিক একটা ব্রাউজার পপ আপ করে। একটা ব্রাউজার বলতে আমরা যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করি, ওই ব্রাউজার হঠাৎ যখন আপনি কানেক্ট হবেন সাডেনলি, তখন আপনার ওই ডিভাইসটাতে একটা ব্রাউজার পপ আপ করবে, এবং সেইখানে একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনের মধ্যে আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্ট্রি করার একটা ফিল্ড থাকবে, যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে যখন কানেক্ট দিব তখন আমি নেটওয়ার্কে কানেক্ট হব। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে কেন আমরা হটস্পট ইউজ করব, কেন আমরা পিপিপিওই ইউজ করব না? তো অ্যান্সার হলো যে যখন আমরা অনেক লার্জ এনভায়রনমেন্টে আমরা আইপি অ্যালোকেশন কনফিগার করি, সেসব ক্ষেত্রে নর্মালি হটস্পটটাকে সিলেক্ট করা হয়। কেন সিলেক্ট করা হয়? সাপোজ আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। সাপোজ আপনাকে যদি বলা হয় যে একটা এয়ারপোর্টে বা অনেক বড় একটা হোটেলে কিংবা একটা রেস্টুরেন্টে যদি আপনাকে বলা হয় যে একটা রাউটার কনফিগার করতে আইপি অ্যালোকেশন সিস্টেম সহ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হটস্পটটা সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট করতে হবে? প্রথম কথা হচ্ছে যে যদি আপনি পিপিপিওই কনফিগার করেন, সেই ক্ষেত্রে কিন্তু যারা মোবাইল ডিভাইস নিয়ে আসবে, যারা ট্যাব নিয়ে আসবে, তাদের কিন্তু ডায়ালার ক্রিয়েট করতে আপনার একটা প্রবলেম ফেস করতে হবে। প্লাস যারা ইউজাররা আপনার নেটওয়ার্কে কানেক্ট হবে, তাদের কম্পিউটারে গিয়ে ডায়ালার ক্রিয়েট করা, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেয়া, সো এই টোটাল জিনিসটা কিন্তু একটা পেইনফুল। তো এই জন্য কি হয়, হটস্পট যখন আমরা সিলেক্ট করি এইসব সিনারিওতে, তখন নর্মালি কি হয়, একটা ইউজার যখন এসে হটস্পটের নেটওয়ার্কে কানেক্ট হয়, তখন অটোমেটিক্যালি একটা ব্রাউজার পপ আপ করে। ব্রাউজারের মধ্যে ইউজারটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে তাহলে ইউজারটা এসে কিভাবে বুঝবে যে এখানে একটা হটস্পট আছে? তো নর্মালি কি করা হয়, আমরা যখন কোনো একটা জোনে ওয়াইফাই কনফিগার করি, তখন কি হয়, আমরা একটা এসএসআইডি নেম দেই সেই ওয়াইফাইটার, এবং সেই ওয়াইফাই এসএসআইডির একটা পাসওয়ার্ড সেট করি। তো আপনারা যারা নেটওয়ার্কে কাজ করতেছেন তারা অলরেডি হয়তো জানেন, যারা রাউটার কনফিগার করছেন, যে আমরা যখন ওয়াইফাই রাউটার কনফিগার করি আমরা দুইটা প্রসেসে রাউটার কনফিগার করতে পারি। একটা হচ্ছে যে এসএসআইডি কনফিগার করব উইদাউট পাসওয়ার্ড, আই মিন উইদাউট অথেন্টিকেশন, আর একটা হচ্ছে উইথ অথেন্টিকেশন, আই মিন
যখন ইউজারটা সেই এসএসআইডির উপরে ক্লিক করে কানেক্ট দিবে, তখন যদি সেটা অথেন্টিকেটেড এসএসআইডি হয় তখন কি হবে, আপনার কাছে একটা পাসওয়ার্ড প্রম্পট আসবে। আপনি সেখানে যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনি সেই ওয়াইফাই কানেক্ট হবেন এবং ওয়াইফাই থেকে আইপি কানেক্ট হবে, আপনার ডিভাইসটা কানেক্ট হবে আই মিন। আর আরেকটা থাকে ওপেন ওপেন এসএসআইডি। তো ওপেন এসএসআইডির ক্ষেত্রে নর্মালি কি হয় যে আমরা যে যে এসএসআইডিগুলো ওপেন পাই ওইটাতে ক্লিক করে কানেক্ট দিলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, সেখানে কোনো অথেন্টিকেশন থাকে না। তো নর্মালি আমি যদি আমাদের আজকের ডায়াগ্রামটা ওপেন করি, যে যেটা আমরা আজকে বেসিক্যালি ডেভেলপ করব, তো এটা যদি আমরা খেয়াল করি যে দেখতেছি যে আমরা মাইক্রোটিকের ইথার ওয়ান ইন্টারফেসে আমরা হটস্পটটা কনফিগার করব, এবং ইথার ওয়ান ইন্টারফেস থেকে যে সুইচটা কানেক্টেড সেই সুইচ থেকে আমরা অনেকগুলো এক্সেস পয়েন্ট কানেক্ট করছি। তো এই এক্সেস পয়েন্টগুলোকে আমরা কি করছি, ব্রিজ মোডে কনফিগার করছি। এই এক্সেস পয়েন্টগুলোকে ব্রিজ মোডে কনফিগার করছি। এক্সেস পয়েন্টকে কীভাবে ব্রিজ মোডে কনফিগার করতে হয় এটা নিয়ে আমি ইন ফিউচারে একটা ভিডিও ক্রিয়েট করব। বাট এখন আমি খুব মানে কুইকলি আমি বলে দিই যে এটা আসলে কীভাবে কনফিগার করতে হয়। নর্মালি আমরা যখন বাজার থেকে রাউটার কিনি, টিপি লিঙ্ক বা নেট গিয়ার বা টেন্ডার রাউটারগুলো কিনি, সেখানে কি থাকে, একটা পোর্ট থাকে যেটাকে ওয়্যান পোর্ট বলে, বাকি পোর্টগুলোকে বলে ল্যান পোর্ট। তো নর্মালি আমরা আমাদের কেবলটা গিয়ে যদি ওয়্যান পোর্টে কানেক্ট করি তাহলে কি হবে, সেই ল্যান পোর্ট থেকে ডিফারেন্ট একটা আইপির ব্লক চলবে, এখানে একটা ডিফারেন্ট আইপির সিরিজ চলবে, এই আইপির ব্লকটা এ আইপিতে ন্যাট হয়ে তারপরে যাবে। সো এটাকে বলা হয় ন্যাট মোড, এটাকে বলা হয় ন্যাট মোড। আর আরেকটা মোড আছে যেটাকে বলা হয় ব্রিজ মোড। ব্রিজ মোডটা কিভাবে কাজ করে, ব্রিজ মোডটা হচ্ছে যে আমরা কেবলটা নিয়ে গিয়ে ল্যান পোর্টে কানেক্ট করি, ওয়্যান পোর্টে কানেক্ট করি না, এবং ল্যান পোর্টে যে ডিএসসিপি সার্ভারটা চলতেছে সেই ডিএসসিপি সার্ভারটাকে আমরা 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 সবাই জানি যে ওয়াইফাই বা এক্সেস পয়েন্টগুলোতে এক্সেস পয়েন্ট রাউটারগুলো যেগুলো আমরা এখন বাজারে পাই নর্মালি, এই রাউটারগুলো ল্যান পোর্টে একটা আইপির ব্লক থাকে এবং সেই আইপির ব্লকটা সহ একটা ডিএসসিপি সার্ভার কনফিগার থাকে। আমরা কি করব, এই ল্যান পোর্ট থেকে সেই ডিএসসিপি সার্ভারের কনফিগারেশনটাকে রিমুভ করব, যাতে কি এখানে কোনো ইউজার যদি কানেক্ট হয় সেই ইউজার কিন্তু আমি চাই না যে এই রাউটার থেকে কোনো আইপি পাক। আমি চাই যে আমি যে মাইক্রোটিকে হটস্পটটা কনফিগার করব সেই হটস্পট থেকে আইপি পাবে। তো নর্মালি আমরা কি করছি, আমরা এই এক্সেস পয়েন্টগুলোকে ব্রিজ মোডে কনফিগার করছি এবং সবগুলা এক্সেস পয়েন্টকে সেম এসএসআইডি দিয়ে কনফিগার করছি। সো সেম এসএসআইডি দিয়ে যখন কনফিগার করছি তখন কি হবে, এই সবগুলা এক্সেস পয়েন্ট মিলে একটা জায়েন্ট এক্সেস পয়েন্ট হয়ে যাবে। মানে আপনি আপনার ডিভাইস সহ যে কোনো লোকেশনে যখন ঢুকবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেস পয়েন্টের আন্ডারে ভিজিট করতেছেন। আপনার কাছে এমন একটা ফিল হবে যে সবগুলা এক্সেস পয়েন্টই সেম, এবং যখন আপনি যে লোকেশনে থাকবেন যে এক্সেস পয়েন্টের সিগন্যাল স্ট্রেংথ বেশি হবে আপনি সেই এক্সেস পয়েন্টেই কানেক্ট হবেন। সো এই হচ্ছে আমাদের আজকে ল্যাব সিনারিও। আমরা কি করব, আমরা মাইক্রোটিক রাউটারের ইথার ওয়ান ইন্টারফেসে হটস্পট কনফিগার করব এবং আমরা দুইটা ইউজার ক্রিয়েট করব, দুই দুই রকম ব্যান্ডউইথ তাদের উপরে কনফিগার করে, একটা হচ্ছে টেস্ট ইউজার ওয়ান আর একটা হচ্ছে টেস্ট ইউজার টু। এবং আমরা যখন এই ইউজার দিয়ে ইউজারকে যখন এই এক্সেস পয়েন্টের আন্ডারে নিয়ে আসবো তখন আমরা দেখবো যে কিভাবে এই ইউজারটা এই হটস্পটে কানেক্ট হয়। ওকে, সো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমরা এখানে কি কনফিগার করতে চাচ্ছি। তো আমরা এখন কনফিগারেশন পার্টে চলে যাচ্ছি। তো কনফিগারেশন পার্টে আমরা যেটা দেখবো, আমরা ইথার ওয়ান ইন্টারফেসে আমরা হটস্পটটা কনফিগার করব এবং এই ব্লকটা হচ্ছে আমরা ল্যান পারপাস ইউজ করব, এই ব্লকটা হচ্ছে আমাদের ওয়্যান পারপাস, মানে এইখানে কানেক্টিভিটি হবে এই ব্লকটা দিয়ে, এবং ইথার ওয়ান ইন্টারফেসে এই ব্লকটা নিয়ে আমরা হটস্পটটা কনফিগার করব। আরেকটা জিনিস সেটা এখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনাদের সামনে একটা স্ক্রিপ্ট ওপেন করছি, আপনারা সবাই হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হটস্পটের যে কনফিগারেশনটা আছে সেটা কিন্তু আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে করব, কারণ যেহেতু কনফিগারেশনটা অনেক বড় আপনাদের জন্য যেন কনফিগারেশন করাটা ইজি হয় এই জন্য আমি আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি করছি। আমরা কি করব, এই স্ক্রিপ্টটা স্টেপ বাই স্টেপ মাইক্রোটিকে কনফিগার করব, এবং এই স্ক্রিপ্টটা আমি যখন ভিডিওটা আপলোড করব ইউটিউবে আপনারা ডেসক্রিপশন সেকশন থেকে এই স্ক্রিপ্টটাকে কপি করে আপনাদের এনভায়রনমেন্টে
এটা অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আপনার কি করতে হবে, আমি আমি আসলে পুরো ভিডিওর প্রসেসে আমি দেখাই দিব যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আপনার এনভায়রনমেন্টের জন্য। সেই চেঞ্জটা করে আপনি জাস্ট পুরাটা কপি করে আপনি যদি আপনার মাইক্রোটিকের নিউ টার্মিনালে পেস্ট করে দেন তাহলেই কাজটা হয়ে যাবে। সো আমরা স্টেপ বাই স্টেপ মাইক্রোটিক রাউটারটা কনফিগার করতেছি, আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটারটা, এখন এই মাইক্রোটিক রাউটারে কোনো কনফিগারেশন নাই, একদমই একটা ফ্রেশ মাইক্রোটিক রাউটার। এখানে জাস্ট দুইটা ইন্টারফেস আছে, ইথার ওয়ান এবং ইথার টু। ডায়াগ্রাম অনুযায়ী ইথার ওয়ান হচ্ছে হটস্পট ইন্টারফেস, মানে যে ইন্টারফেস দিয়ে আসলে ইউজাররা কানেক্ট হবে। তো আমি কি করব, আমি স্টেপ বাই স্টেপ আমার যে স্ক্রিপ্ট আছে সেটাকে কপি করে আনব এবং এখানে পেস্ট করব, এবং সেটার করসপন্ডিং যে কনফিগারেশনটা মাইক্রোটিকে ক্রিয়েট হবে সেটা আমরা দেখব। সো প্রথমে হচ্ছে আমরা স্ক্রিপ্টটাতে যাচ্ছি, প্রথমে স্ক্রিপ্টের প্রথমে আছে আইপি কনফিগারেশন। সো এখানে আমাদের কি আছে, ইথার ওয়ানে একটা আমরা আইপি অ্যাসাইন করছি এবং ইথার টুতে একটা আইপি অ্যাসাইন করছি। আপনাদের নেটওয়ার্কে যদি অলরেডি আইপি কনফিগার করাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে আইপি কনফিগার করার দরকার নেই, আপনারা এই পার্টটাকে স্কিপ করতে পারেন। সো আমি নিউ টার্মিনালে পেস্ট করতেছি। ওকে, তো এই যে নিউ টার্মিনালে যে কনফিগারেশনটা দিলাম সেটা যদি আমরা দেখতে চাই, সেটা আমরা যাব আইপি থেকে অ্যাড্রেসের ভিতরে। এই যে ইথার ওয়ানে আছে আমার ল্যানের আইপি এবং ইথার টুতে আছে আমাদের ওয়ানের আইপি। সো নেক্সট নেক্সট আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা আইপি পুল ক্রিয়েট করছি এবং সেই পুলটার নাম হচ্ছে এইচএস পুল ওয়ান। সো এইটাকে আমি কপি করতেছি কনফিগারেশনটুকু। এখানে যে জিনিসগুলো আপনার মডিফাই করতে হবে আমি একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কে যে আইপিগুলো আপনারা সিলেক্ট করতেছেন ইউজ করার জন্য, ওয়ানের আইপি এবং ল্যানের আইপি, সেই আইপিগুলো আপনারা এখানে রিপ্লেস করবেন। এবং আপনারা যে পুলটা সিলেক্ট করবেন, আই মিন 192.168.1, যদি আমার ক্ষেত্রে 1.0/24 ব্লকটা অ্যাকচুয়ালি আমরা ল্যানের জন্য রাখছি, সেক্ষেত্রে আমি আমার পুলের জন্য 192.168.1.10 থেকে 254 পর্যন্ত আইপিকে আমি পুলে রাখছি। সো আপনার রিকোয়ারমেন্ট বা আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনিও পুলের সাইজটাকে চেঞ্জ করতে পারেন। সো আমি এটাকে কপি করে মাইক্রোটিকের নিউ টার্মিনালে পেস্ট করতেছি। রাউটারটা ডিসকানেক্ট হয়েছে, আমি আবার কানেক্ট করতেছি। নিউ টার্মিনালে আমি পেস্ট করব। ওকে, সো যে কনফিগারেশনটা পেস্ট করলাম সেটাতে যদি আমি দেখতে চাই সেটা পাবো হচ্ছে আইপি থেকে পুলের ভিতরে এইচএস পুল ওয়ান নামে আমি যে পুলটা মাত্র ক্রিয়েট করলাম 192.168.1.10 থেকে 254 পর্যন্ত এখানে আসছে। তিন নাম্বার কাজটা একটু দেখি, তিন নাম্বার কাজটা আমরা এখানে একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করছি, ডিএসসিপি সার্ভার। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা নর্মালি সিএলআই দিয়েও শিখছি, আমরা সিএলআই দিয়ে না, মোস্ট প্রবলি আমরা গুই দিয়ে শিখছি আমাদের বেসিক কনফিগারেশনে। আমরা আজকে দেখতেছি কিভাবে সিএলআই দিয়ে কনফিগার করতে হয়। আমি আগে কপি করে আমার মাইক্রোটিকের নিউ টার্মিনালে যদি পেস্ট করি, তো এই এটা আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশনের কমান্ড। এটা যদি আমরা দেখতে চাই আইপি থেকে ডিএনএস এর মধ্যে এই যে যে আইপিটা আমরা এখানে দিলাম সার্ভারের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা চলে আসছে এবং অ্যালাউ রিমোট রিকোয়েস্টে ক্লিক থাকা মানেই এটা একটা ডিএনএস সার্ভার হিসাবে এখন কাজ করবে। এই ক্ষেত্রে আপনারা কি চেঞ্জ করতে পারেন, আপনারা চেঞ্জ করতে পারেন এই ডিএনএস সার্ভারের আইপিটা। এমন হতে পারে যে আপনাদের আইএসপি আপনাকে ডিএনএস এর সার্ভারের আইপি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এই আইপিটা রিপ্লেস করে আপনার আইএসপির আইপি ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে না 8.8.8.8 ইউজ করব, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। সো পরবর্তী কনফিগারেশনে চলে যাচ্ছি। এখানে আমরা কি করতেছি, একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করতেছি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা কোশ্চেন করতে পারেন যে ডিএসসিপি সার্ভার কেন, হটস্পট তো আমরা কনফিগার করতেইছি, হটস্পটই যদি আইপি অ্যালোকেশনের সরি সিস্টেম হয় তাহলে আমরা কেন হটস্পট কি বলে ডিএসসিপি কেন কনফিগার করতেছি। অ্যান্সারটা হলো যে হটস্পট কিন্তু ডিএসসিপির হেল্প নিয়েই ইউজারদেরকে আইপি প্রোভাইড করবে, হটস্পট অথেন্টিকেট করবে। অথেন্টিকেশন যখন হয়ে যাবে বা অথেন্টিকেশন প্রসেসের আগেই কি করবে, মাইক্রোটিক রাউটারের এই ইথার ওয়ান ইন্টারফেসে যখন আমরা ডিএসপি সার্ভার কনফিগার করব, তখন যখন একটি ইউজার নেটওয়ার্কে আসবে তখনই কিন্তু ডিএসপি সার্ভার তাকে আইপি প্রোভাইড করবে। কিন্তু সে আইপি সব কিছুই পাবে, কিন্তু সে অথেন্টিকেশন কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু সে ইন্টারনেটে কানেক্ট হতে পারবে না। তার মানে এখানে কিন্তু আমাদের ডিএসসিপি সার্ভারটাও দরকার। এখানে আপনারা ডিএসসিপি সার্ভারে কি কি চেঞ্জ করতে পারেন, এখানে আপনারা চেঞ্জ করতে পারেন আপনার যদি আপনার ল্যানের আইপির ব্লকটা ডিফারেন্ট হয় সেই ব্লক ওয়াইজ আপনার এখানে আইপির ব্লক রাখতে পারেন, এবং
আপনার যেটা গেটওয়ের আইপি হবে সেই আইপিটা আপনারা এখানে দিতে পারেন। সো আমরা কি করব, এইটুকুকে কপি করে আমার নিউ টার্মিনালে পেস্ট করব। যদি কনফিগারেশনটা দেখতে চাই, আমরা জানি আমরা আইপি থেকে ডিএসপি সার্ভারে গেলে আমরা মাত্র যে কনফিগারেশনটা করলাম সেটা আমরা এখানে দেখতে পাবো। ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা এর পরবর্তী কনফিগারেশনে চলে যাচ্ছি। এরপরের কাজটা হচ্ছে হটস্পট কনফিগার করা। তো হটস্পট কনফিগারেশনের অনেকগুলাই স্টেপ আছে, এখানে যা যা আমরা করছি এই পুরো জিনিসটাই আমাদের স্টেপ বাই স্টেপ এই পুরো কনফিগারেশন যতটুকু আমি সিলেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো কনফিগারেশনটাই হচ্ছে হটস্পট রিলেটেড কনফিগারেশন, মানে এই পুরাটুকুই আপনার কনফিগার করতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি যে আমরা কি কি কনফিগার করব। হটস্পটে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে হটস্পটটা এটা কোথায় থাকে এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা অলরেডি জানি। সো এইটা এটা কোথায় থাকে সেটা হয়তো জানি না, সেটা আমরা এখন দেখতেছি। আইপি থেকে হটস্পটের একটা অপশন আমরা এখানে পাবো, এখানে ক্লিক করলে এখানে প্রচুর অপশন আছে, এখানে প্রত্যেকটা অপশনের স্টেপ বাই স্টেপ অনেকগুলা কাজ আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা প্রথমে যে জিনিসটা এখানে আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, একটা সার্ভার প্রোফাইল ক্রিয়েট করব। সার্ভার প্রোফাইলের আন্ডারে একটা সার্ভার ক্রিয়েট করব, তারপর আমরা ইউজার প্রোফাইল ক্রিয়েট করব, ইউজার প্রোফাইলের আন্ডারে আমরা বিভিন্ন ইউজার ক্রিয়েট করব। আচ্ছা, তো এই এই পুরো কনফিগারেশনটাই আমরা কি করব, স্ক্রিপ্ট দিয়ে করব। তো আমরা স্ক্রিপ্টটাতে যাচ্ছি, আমরা কি করব, আমরা এই হটস্পটের পুরো স্ক্রিপ্টের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমরা আগে একটু দেখি। প্রথমে হচ্ছে আমরা সার্ভার প্রোফাইল হটস্পট প্রোফাইলটা দেখতেছি। এখানে দেখেন আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানে যা আছে তাই, অ্যাজ ইট ইজ, এখানে আসলে চেঞ্জ করার মতো কিছু নাই, এখানে চেঞ্জ করার মতো কিছু নাই। আমরা 2 নম্বর লাইনটা একটু দেখি, এইখানে আপনারা চেঞ্জ করতে পারেন, এই এই নামটা চেঞ্জ করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আমি login.itician.local এই অ্যাড্রেসটা ইউজ করতেছি। আচ্ছা, এই অ্যাড্রেসটা কী অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা হচ্ছে যে আপনারা যখন বা ইউজার যখন হটস্পট জোনের আন্ডারে আসবে এবং যখন সে হটস্পট জোনে কানেক্ট হবে, এবং আমি বলছি যে একটা ব্রাউজার ওপেন হবে এবং ব্রাউজারের একটা পেজ পপ আপ হবে, একটা পেজের মধ্যে একটা ইউজার নেম দেওয়া লাগবে এবং এক জায়গায় পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিয়ে অথেন্টিকেট করতে হবে। যে পেজটা যে ওপেন হবে সেই পেজের তো একটা অ্যাড্রেস থাকতে হয়। তো নর্মালি আমরা যখন ব্রাউজার অন করি, যখন facebook.com লিখি, তখন ফেসবুকের সাইট ওপেন হয়, তার মানে আমাদের ওই যে ইউজাররা যখন হটস্পটে কানেক্ট হবে তখন যে ব্রাউজারটা পপ আপ করবে সেই ব্রাউজারের যে অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা থাকবে সেটাই থাকবে হচ্ছে এইখানে যে অ্যাড্রেসটা আপনি প্রোভাইড করবেন। এখানে আমি আমার চ্যানেলের নাম অনুসারে login.itician.com বা সরি .local এই ইনফরমেশনটা দিছি। এটা আপনি আপনার অর্গানাইজেশনের নেম বা আপনার ইচ্ছা মতো আপনি একটা ইনফরমেশন এখানে দিতে পারেন। তারপরে এখানে আছে হটস্পট অ্যাড্রেস, এখানে হটস্পট অ্যাড্রেসটা কিন্তু ভুল আছে, এখানে দিতে হবে হচ্ছে 192.168.1.1, যেহেতু আমাদের এই নেটওয়ার্কের এই আইপিটা হচ্ছে ইন্টারফেসের আইপি। সো আমাদের এখানে হটস্পটের হটস্পট অ্যাড্রেসটাও হবে কিন্তু 192.168.1.1। ওকে, সো এই স্ক্রিপ্টটা আসলে আমি অনেকক্ষণ ধরেই মডিফাই করতেছিলাম, বড় একটা স্ক্রিপ্ট, এখানে হয়তো আরও কিছু মিস্টেক থাকতে পারে। সো আমরা স্টেপ বাই স্টেপ যখন যাব, তখন টোটাল কনফিগারেশনটা যখন রিভিউ করব তখন হয়তো পুরাটা মডিফাই হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখানে ইউআরএলটা চেঞ্জ করতে পারি এবং আমরা আপনার নেটওয়ার্কের যেটা লোকাল আইপি ইন্টারফেসের আইপি সেইটা দিব আমরা এখানে হটস্পট অ্যাড্রেস। এখানে আর তেমন কিছু নাই, এখানে আমি দেখে নিচ্ছি, এখানে আর তেমন কিছু নাই। ওকে, সো এখানে আর তেমন কিছু নাই, আমি এখন কি করব, এই লাইনটাকে ক্লিক করে সিলেক্ট করে কপি করে আমি আমার মাইক্রোটিকে পেস্ট করব নিউ টার্মিনালে। ওকে ওকে, সো আমি এতক্ষণ যে জিনিসগুলো আপনাদেরকে ডিসকাস করলাম সেই জিনিসটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা এখন দেখি। সো আইপি হটস্পটের আন্ডারে সার্ভার প্রোফাইলের মধ্যে আমরা কি করছি, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই প্রোফাইলটা ছিল না। সো এই যে আমরা যে এখানে যে দুইটা দুইটা এখানে যে ডিফল্ট প্রোফাইলটা আছে, যে দেখেন যে ডিফল্ট প্রোফাইলটা, এবং আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করছি যে প্রোফাইলটার নাম হচ্ছে হটস্পট ওয়ান, এই যে নাম হটস্পট ওয়ান, এই দুইটা প্রোফাইল আমরা এখানে এইটা আমরা মডিফাই করছি, এটা আগে থেকেই ক্রিয়েট করা ছিল এবং এই প্রোফাইলটা আমরা মাত্র ক্রিয়েট করছি।
তো এই প্রোফাইলটা আমরা কি মডিফাই করছি আমরা একটু দেখি। এখানে আমরা ডিফল্ট ডিফল্ট যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটার মধ্যে আমরা আসলে এখানে যা যা ইনফরমেশন আমরা এখানে বলতেছি সেই ইনফরমেশনগুলাই এইখানে মডিফাই করছি। আপনারা যদি স্টেপসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি কি ডিফল্টের মধ্যে কি কি ইনফরমেশন আমরা মডিফাই করছি। আর দ্বিতীয় যে আরেকটা প্রোফাইল আমরা ক্রিয়েট করছি এই এই নামে, এই প্রোফাইলটার মধ্যে কি কি ইনফরমেশন আমরা দিছি সেটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু আমরা মাত্র ক্রিয়েট করছি। তো আমরা এটা জেনারেল অপশনের মধ্যে দেখতেছি যে যে আইপিটা আমরা কিছুক্ষণ আগে মডিফাই করলাম, ডিএনএস নাম। ডিএনএস নেম মানে হচ্ছে ওই যে আপনার ব্রাউজার যখন ওপেন হবে তখন ওইখানে যে অ্যাড্রেসটা পপ আপ হবে সেটাই হবে এই নামটা, আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটাই। এইচটিএমএল ডিরেক্টরি, এইচটিএমএল ডিরেক্টরি জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। এইচটিএমএল ডিরেক্টরি হচ্ছে যে আপনারা যখন মাইক্রোটিকের মধ্যে হটস্পট কনফিগার করবেন তখন একটা এইচটিএমএল ডিরেক্টরি নামে, এটা কিন্তু নর্মাল মাইক্রোটিকের মধ্যে যখন হটস্পট কনফিগার করা থাকে না তখন কিন্তু এই ডিরেক্টরিটা ক্রিয়েট করা থাকে না, যখনই আপনি হটস্পট ক্রিয়েট করবেন তখনই কিন্তু এই ডিরেক্টরিটা আসবে। এই ডিরেক্টরিটা আসলে কি, এই ডিরেক্টরিটা হচ্ছে যে আপনি যে পেজটা ওপেন হচ্ছে আপনার আপনার মাইক্রোটিক রাউটারে বা আপনার ইউজাররা যখন হটস্পট জোনে আসতেছে, যখন তারা ওই জোনে আসার সময় আসার পরে যখন একটা ব্রাউজার পপ আপ হয়েছে, সেই ব্রাউজারটা তো আসলে একটা পেজ, রাইট? সেটাও তো কোনো একটা এইচটিএমএল পেজ, সেই পেজটাই আসলে এই যে হটস্পটের ভিতরে আছে। তো আপনারা যারা ওয়েব সার্ভার নিয়ে কাজ করছেন তারা বুঝতে পারবেন জিনিসটা কি। ওকে, তো লগ ইনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে লগ ইন মেথড যদি আমরা দেখি যে একটা ইউজার কি কিভাবে লগ ইন করতে পারবে, একটা ইউজার কুকি দিয়ে লগ ইন করতে পারবে। মানে কুকি দিয়ে মানে হচ্ছে আপনার যখন ফার্স্ট টাইম লগ ইন হয়ে যাবে তখন এই কুকিটা আপনার ব্রাউজারের মধ্যে ইনস্টল হবে, এবং এই কুকিটা আপনার দেখেন এখানে একদিন পর্যন্ত, মানে একদিন পর্যন্ত আপনি যদি একবার লগ ইন করেন তাহলে একদিন পর্যন্ত হয়তো লগ আউট না করা পর্যন্ত আপনার লগ ইনই থাকবে, কারণ আপনার ব্রাউজারের মধ্যে যে কুকিটা থাকবে সেই কুকিটার মধ্যে টাইমার থাকবে একদিন, আপনার সেশন ধরে রাখবে। অথবা আমি এইচটিটিপি সিএইচএপি মানে চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকলটাও ইউজ করতে পারি, মানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও আমি কি বলে অথেন্টিকেট করতে পারি। সো এখানে দুটো অপশনই সিলেক্ট করা আছে। সো এই হলো আমাদের এই এই স্টেপের কনফিগারেশন। এরপরের কনফিগারেশনে আমি চলে যাচ্ছি, এরপরেরটা হচ্ছে হটস্পট সার্ভার ক্রিয়েট করা। সো এখানে আমরা প্রোফাইল ক্রিয়েট করলাম, এবার আমরা সার্ভার ক্রিয়েট করবো। এখানে কিন্তু কোনো সার্ভার নাই, সো আমরা এখন স্ক্রিপ্টটাকে কপি করে আনি। সো এখানে আমাদের কি চেঞ্জ করতে হবে, যদি আপনার এনভায়রনমেন্টে আপনি চেঞ্জ করতে চান এখানে কোনো কিছু কোনো ইনফরমেশন চেঞ্জ করার দরকার নাই। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে ইন্টারফেসের উপরে ক্রিয়েট করতেছি ইথার ওয়ান, আপনার রাউটারে যদি এই ইথার ওয়ানের নামটা অন্যরকম থাকে, মানে আপনি যদি রিনেম করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানেও রিনেম করতে হবে, স্ক্রিপ্টেও রিনেম করতে হবে। যেমন আপনারটার নাম যদি ইথার ওয়ান ল্যান দিয়ে থাকেন, সাপোজ যদি ল্যান থাকে আপনার ইন্টারফেসটার নাম, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইথার ওয়ান ল্যানই রাখতে হবে। ওকে, সো আমি এটাকে কপি করতেছি, কপি করে মাইক্রোটিকে পেস্ট করতেছি। ওকে, সো সার্ভার ছিল না, সার্ভারটা চলে আসলো। এখন সার্ভারটা রানিং, কোন ইন্টারফেসে রানিং, ইথার ওয়ানে রানিং, এবং এই সার্ভারটা এইচএস পুল ওয়ান যে পুলটা আমরা এই যে কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলাম সেই সেই পুলটা আমরা এখানে সার্ভারের মধ্যে অ্যাসাইন করছি। ওকে, অ্যাড্রেস পার ম্যাক মানে হচ্ছে প্রত্যেকটা ম্যাক বা প্রত্যেকটা ইউজার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা ম্যাক থেকে একটাই সেশন ইনিশিয়েট করতে পারবে, এবং এইটা এনেবল স্টেটে আছে। সো এই হচ্ছে মোটামুটি এখানকার সার্ভারের ইনফরমেশন। আমরা পরবর্তী কনফিগারেশনটাতে চলে যাচ্ছি। এবার আমরা কি করব, আমরা এবার ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। ইউজার প্রোফাইল মানে হচ্ছে যে আমরা ইউজার পরে ক্রিয়েট করব, আগে আমরা ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। আমরা আসলে দুইটা প্যাকেজ ক্রিয়েট করব, মানে আমাদের এই যাদের জন্য আমরা ব্যান্ডউইথ দিব, মানে আমরা যখন ইউজার ক্রিয়েট করব সেই ইউজার ক্রিয়েট করার আগে আমি পিপিপিওইর মতো হটস্পটেও আমি আগে দুইটা প্রোফাইল ক্রিয়েট করে নিব। মানে আমি একটা সাপোজ 256 ইউজারের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করব, এবং 512 কেবিপিএস ইউজারের জন্য বা প্যাকেজের জন্য একটা ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। মানে আমি যদি কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে আইপি হটস্পট ইউজার প্রোফাইলের মধ্যে আমি কই গেল এখানে, এই যে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতেছি, প্রথমটা হচ্ছে 512 কে লিমিট পাবে এবং দ্বিতীয়টা হচ্ছে 256 লিমিট পাবে। ওকে,
আর এটা হচ্ছে ডিফল্ট প্রোফাইল। এই মাইক্রোটিকের মধ্যে একটা ডিফল্ট প্রোফাইল থাকে, ইউজার প্রোফাইলের মধ্যে একটা ডিফল্ট প্রোফাইল থাকে। সো এই ডিফল্ট প্রোফাইলটা আমরা কোনো কিছু মডিফাই করব না, জাস্ট বেসিক কিছু ইনফরমেশন এখানে হয়তো রিরাইট করতে হইতে পারে, বাট আমাদের মেইন যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমাদের এই যে নিচের যে দুইটা পুল, সরি অ্যাড্রেস প্রোফাইল, সেই ইউজার প্রোফাইল আমরা এখানে মডিফাই করব আপনার এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে। মানে আপনি যদি এখানে 512K-র প্যাকেজ ক্রিয়েট করতে না চান, আপনি যদি এখানে মনে করেন যে আমি 1 MB-র প্যাকেজ ক্রিয়েট করব, ওকে, এবং এখানে সাপোজ 2 MB-র প্যাকেজ ক্রিয়েট করব, সেটাও আমরা করতে পারি। সো এখন তো আসলে এত ছোট ব্যান্ডউইথের প্যাকেজ থাকে না, সো আমি ধরে নিলাম যে এখানে 1 MB এবং 2 MB-র লিমিট দিয়ে আমরা প্যাকেজ ক্রিয়েট করতেছি। এখানে যেহেতু আমরা 1 MB 2 MB নাম দিচ্ছি, সো আমাদের এই রেট লিমিটের মধ্যেও কিন্তু ব্যান্ডউইথটা চেঞ্জ করে দিতে হবে। এটা দিতে হবে হচ্ছে 1 MB, এটা দিব 2 MB, সিমিলারলি না 1 MB সরি, এবং এটা দেবো 2 MB। আমি এখানে ভ্যালুগুলো হচ্ছে আপলোড এবং ডাউনলোড, আপনারা হয়তো জানেন, সো এখানে 2 M দিলে 2 MB হবে। ওকে, সো এই হচ্ছে ইনফরমেশনগুলো। আমরা এখন কি করব, আমরা এই ইউজার প্রোফাইলটাকে কপি করব এবং নিউ টার্মিনালে পেস্ট করব। কপি, মাইক্রোটিকে গিয়ে পেস্ট। একটা জিনিস এখানে আপনারা সবসময় খেয়াল করবেন, আপনারা যখনই স্ক্রিপ্ট দিয়ে মাইক্রোটিক কনফিগার করবেন, সবসময় ফলো করবেন যে এই স্ক্রিপ্টের কালারগুলা গ্রিন কালার হচ্ছে কিনা। কারণ এখানে যদি কালারটা এরকম না আসে, রেড কালার যদি আসে বা ব্ল্যাক কালারের ফুল টেক্সট যদি ব্ল্যাক কালার আসে, তাহলে বুঝতে হবে যে আপনার স্ক্রিপ্টটা মাইক্রোটিক নিচ্ছে না, বা কোনো একটা সিনট্যাক্স এরর বা কমান্ড এরর আছে, সেটা আপনার খুঁজে বের করতে হবে যে প্রবলেমটা আসলে কোথায়। এখন আমরা ইউজার ক্রিয়েট করব, আমরা দুইটা ইউজার ক্রিয়েট করব। প্রথমে ইউজারটাকে দিব 1 MB-র প্রোফাইলের আন্ডারে, দ্বিতীয় ইউজারটাকে দিব 2 MB-র প্রোফাইলের আন্ডারে, এবং আমরা সেই দুইটা ইউজারকে আমরা টেস্ট করে দেখব যে যে পরিমাণ ব্যান্ডউইথ এখানে দেয়া আছে সেই ইউজারটাকে সেই পরিমাণ ব্যান্ডউইথটা পাচ্ছে কি না। ওকে, সো আমরা ইউজার সেকশনে চলে যাচ্ছি। আমরা এখানে এখন কিন্তু কোনো ইউজার নাই অ্যাকচুয়ালি। আমাদের আমরা যখন হটস্পট কনফিগার করি, তখন কিন্তু বাই ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট হয় যখন আমরা উইজার্ড দিয়ে কনফিগার করি, বাট এখানে আমরা তো স্ক্রিপ্ট দিয়ে কনফিগার করতেছি, এই জন্য আমাদের একটা অ্যাডমিন ইউজার অ্যাড করে নিতে হবে। অ্যাডমিন ইউজারটা হচ্ছে হটস্পটের অ্যাডমিন ইউজার। মানে সো আমরা স্ক্রিপ্টে চলে যাচ্ছি, আইপি হটস্পট ইউজার। সো এই কমান্ডটাকে আমি আগে দিচ্ছি ইউজার ক্রিয়েট করার জন্য। কপি, নিউ টার্মিনাল, পেস্ট। ওকে, এখানে দেখেন একটা ইরর দিচ্ছে। ইররটা কি বলতেছে, যে এখানে যে আমরা ইউজারগুলো ক্রিয়েট করতেছি তার প্রোফাইল নেমটা ম্যাচ করতেছে না, তার প্রোফাইল যে নামে প্রোফাইলটা বলা হয়েছে সেই নামে কোনো প্রোফাইল নাই। অবভিয়াসলি সেই নামে প্রোফাইল নাই, বিকজ কিছুক্ষণ আগে আমি এই প্রোফাইল নেমগুলোকে চেঞ্জ করছি। একটা প্রোফাইলের নাম দিছি কি 1 MB লিমিট, এবং আরেকটা প্রোফাইলের নাম দিছি 2 MB লিমিট, এই জন্য কিন্তু ইররটা আসছে, দেখছেন। সো আমরা এখন এখানে কিন্তু ট্রাবল শুটিংয়ের একটা অপরচুনিটিও পাচ্ছি। এবার যদি আবার কপি করে পেস্ট করি, এখানে কি করতেছে, এখানে তিনটে ইউজার ক্রিয়েট করতেছে। একটা ইউজার হচ্ছে অ্যাডমিন ইউজার, একটা ইউজার হচ্ছে টেস্ট ওয়ান, আর একটা ইউজার হচ্ছে টেস্ট টু। অ্যাডমিন ইউজারটাকে আমরা ডিফল্ট প্রোফাইলে রাখবো, এবং এই ইউজারটা আমরা তখনই ইউজ করব যখন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে হটস্পটে লগ ইন করবো। আর বাকি যে দুটো ইউজার ক্রিয়েট করতেছি টেস্ট ওয়ান এবং টেস্ট টু নামে, এই ইউজারদেরকে পাসওয়ার্ড দিচ্ছে হচ্ছে 1 2 3 4 5, এটা ডিফল্ট পাসওয়ার্ড, আপনি আপনার মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এবং তাদেরকে একজনকে দিচ্ছি 1 MB-র প্রোফাইল, আর একজনকে দিচ্ছি 2 MB-র প্রোফাইলে। এবং আমি এটাকে কপি করে, সরি এই তিনটা লাইনকে কপি করে যদি মাইক্রোটিকে পেস্ট করি, তাহলে আমার এই তিনটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে অ্যাপ্লাই। ওকে ওকে, এইবার কমান্ডটা নিছে, দেখেন এখানে প্রথম ইউজারটার নাম হচ্ছে অ্যাডমিন, দ্বিতীয় ইউজারটার নাম হচ্ছে টেস্ট ওয়ান, তৃতীয় ইউজারটার নাম হচ্ছে টেস্ট টু। অ্যাডমিন যে ইউজারটা সেটা হচ্ছে ডিফল্ট ইউজার, অ্যাডমিন ইউজারেরও একটা পাসওয়ার্ড সেট করা আছে এখানে। আমরা যদি স্ক্রিপ্টটা দেখি, পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবো 1 2 3। সো
আর ডিফল্ট ইউজার টেস্ট ওয়ান ইউজার এবং টেস্ট টু ইউজার ক্রিয়েট হয়েছে। সো আমাদের স্ক্রিপ্ট হটস্পটের মেইন মেইন কনফিগারেশনগুলো ডান। এখানে আমাদের আরও কিছু স্টেপ করতে হবে। প্রথমটা হচ্ছে যে আমার ফায়ারওয়ালে একটা ন্যাট কনফিগার করতে হবে। হটস্পটের কিছু আরও কিছু কনফিগারেশন আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। সো এখানে কি করতেছে, হটস্পটের FTP পোর্টটাকে আমরা এখানে ডিফাইন করতেছি, আর এইখানে আমরা ওয়ালেট গার্ডেন কনফিগার করতেছি মাইক্রোটিকে হটস্পটে। ওয়ালেট গার্ডেন জিনিসটা কি, আমরা আমরা যদি হটস্পটে যাই, খুবই ইনফরমেটিভ কথা, এটা আপনারা একটু ভালো করে শুনে রাখেন। ওয়ালেট গার্ডেনটা কি, ওয়ালেট গার্ডেনটা হচ্ছে এখানে আমরা ওইসব সাইট, ওইসব ইউআরএল বা ওইসব আইপিগুলো এন্ট্রি দিব যে আইপি বা যে সাইটগুলো অথেন্টিকেশন ছাড়াই ইউজাররা ভিজিট করতে পারবে। সাপোজ একটা ইউজার যখন হটস্পট জোনে আসবে, সে যখন অথেন্টিকেট করবে তারপরেই তো সে ইন্টারনেট পাবে। কিন্তু আপনি যদি ওয়ালেট গার্ডেনে স্পেসিফিক কিছু আইপি বা স্পেসিফিক কিছু ডোমেন বা ইউআরএল যদি এখানে আগেই অ্যাড করে রাখেন, সেই সব ইউআরএল অ্যাক্সেস করতে কিন্তু তার আর অথেন্টিকেট করতে হবে না। আইমিন আপনি যদি এখানে দিয়ে রাখেন www.clickbd.com, তাহলেও কী করবে, ওই ইউজার যখন হটস্পটে আসবে ও অথেন্টিকেট না করেও, মানে ইউজার নেম পাসওয়ার্ড না দিয়েও কিন্তু সে www.clickbd.com-এ অ্যাক্সেস করতে পারবে। তো সেটাই হচ্ছে ওয়ালেট গার্ডেন। সো ওয়ালেট গার্ডেনে আমরা এখানে কি অ্যাড করছি, আমরা ওয়ালেট গার্ডেনে এখানে অ্যাড করব হচ্ছে এই আইপিটা, ভুল আছে, এই আইপিটা হবে হচ্ছে আমাদের গেটওয়ের আইপি। আমাদের গেটওয়ের আইপি হচ্ছে 192.168.1.1। সো আমরা কি করতেছি, যাতে আমাদের গেটওয়েতে যদি কেউ অ্যাক্সেস করতে চায়, সেই আইপিটা উইদাউট অথেন্টিকেশনই তারা অ্যাক্সেস করতে পারবে। সেই সেই অপশনটা আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করতেছি। এবং তারপরের যে লাইনটা, সেটা আমরা হটস্পটের সার্ভারের মধ্যে পুলটাকে, ডিফল্ট ডিফল্ট সার্ভারের পুলটাকে নান করে দিচ্ছি। এবং তারপরের কনফিগারেশনটায় আমরা একটা সোর্স নেট কনফিগার করতেছি মাইক্রোটিকের ফায়ারওয়ালের ভিতরে। সো এখানে আমাদের আর তেমন কিছু নাই যেটা আমরা চেঞ্জ করতে পারি। সো আমি এই তিন চারটা লাইনকে কপি করে নিউ টার্মিনালে পেস্ট করতেছি। সো এই লাস্টের লাইনটা দিয়ে আমরা কি করছি, এই লাস্টের লাইনটা হচ্ছে আইপি ফায়ারওয়াল ন্যাট অ্যাকশন মাস্কুরেড চেইন সোর্স ন্যাট ডিসেবল নো, তার মানে এনেবল, তার মানে এটা আমরা কি করছি, ন্যাট করছি যাতে আমার ইউজাররা হটস্পটে যারা কানেক্ট হবে তারা ইন্টারনেট পায়। ন্যাট না করলে তো ইন্টারনেট পাবে না। ওকে, সো লাস্ট যে এই তিনটা লাইন তো অলরেডি আগে দিয়ে দিছি, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট তো প্রোভাইড করতে হবে, ডিফল্ট রাউট না দিলে তো বেসিক কনফিগারেশন হবে না। সো ডিফল্ট রাউটটা এখানে দিয়ে দিচ্ছি। সো আচ্ছা, সো আইপি অ্যাড্রেস পর্যন্ত দেখছি, এই জিনিসগুলো একটু দেখি কোনটা কি কোথায় ক্রিয়েট হলো। প্রথমটা হচ্ছে যে সার্ভিস পোর্টটা কি, সার্ভিস পোর্ট হচ্ছে হটস্পটের সার্ভিস পোর্টটা হচ্ছে FTP। এটা কি কি করা হয়েছে, আইপি হটস্পট সার্ভিস পোর্ট সেট FTP ডিজেবল্ড ইয়েস, এই সার্ভিস পোর্টটাকে ডিজেবল করে রাখছে এই লাইনটা। তারপরে কি করতেছে, ওয়ালেট গার্ডেনের মধ্যে, ওয়ালেট গার্ডেনের মধ্যে একটা আইপি অ্যাড করতেছি 192.168.1.1। সো ওয়ালেট গার্ডেনে চলে যাচ্ছি, এই যে এই আইপিটা 192.168.1.1, এবং এটাকে অ্যালাউ করছি যাতে আমার ইউজাররা অথেন্টিকেশন ছাড়াই গেটওয়েতে রিচ করতে পারে। তারপর হচ্ছে আইপি হটস্পট সেট নাম্বার হটস্পট ওয়ান, আইপি হটস্পট সেট আইপি, তার মানে আমার এখানে সার্ভারের মধ্যে এখানে গিয়ে করছি কি, অ্যাড্রেস পুলকে নান করছি। আচ্ছা, অ্যাড্রেস পুলকে নান কেন করছি, কারণ আমরা অ্যাড্রেস পুলটাকে ডিফাইন করতেছি হচ্ছে ইউজার পলিসির ভিতরে, ইউজার পলিসির মধ্যে আমরা অ্যাড্রেস পুল দিছি। তো দুই জায়গায় অ্যাড্রেস পুল দেওয়ার কোনো দরকার নাই, এই জন্য সার্ভার থেকে কোনো অ্যাড্রেস পুল ডিফাইন করি নাই। দেখেন, অ্যাড্রেস পুলকে নান করছি। যদি আমরা ইউজার প্রোফাইলের মধ্যে অ্যাড্রেস পুল নান করতাম, তাহলে আমরা এই সার্ভার প্রোফাইল থেকে অ্যাড্রেস পুলটা দিয়ে দিতাম, সিম্পল। ওকে, এবং ফাইনালি আমরা কি করছি, আমরা এখানে একটা ফায়ারওয়ালের মধ্যে একটা ন্যাট কনফিগার করছি, আইপি ফায়ারওয়াল ন্যাট। সো এখানে আমরা এই ন্যাটের মধ্যে গিয়ে এই যে লাস্টের এই লাইনটা কনফিগার করছি, এটাই আমাদের সেই ন্যাট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো কোথা থেকে আসলো। আপনারা যারা, আমি প্রথমেই বলছি যে আমার কিন্তু এটা একটা ফ্রেশ মাইক্রোটিক রাউটার, এখানে কিন্তু আগে কোনো কনফিগারেশন ছিল না। এই কনফিগারেশনগুলো কোথা থেকে আসলো, এই সবগুলো কনফিগারেশনের আগে দেখেন ডি সাইনটা আছে, দেখতে পাচ্ছেন, ডি মানে হচ্ছে ডাইনামিক। এই কনফিগারেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোটিক রাউটার কনফিগার করে নিছে। যখন আমরা হটস্পট কনফিগার করি, তখন সে অটোমেটিক কিছু ন্যাট এবং কিছু ফিল্টার রুল
কনফিগার করে নেয়, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু আপনার কনফিগার করতে হবে না। আমরা যে স্ক্রিপ্টটা রান করছি সেটাই ব্যাক এন্ডে এই কাজগুলা করে নিছে। সো এখানে কিন্তু নতুন করে আপনার আর কোনো কনফিগারেশন করার দরকার নাই, জাস্ট আমরা এখানে লাস্টে এসে মাস্কুরেটটা করছি, মানে সোর্স নেটটা কনফিগার করছি। ওকে ফাইন, সো আমরা এখন চলে যাচ্ছি যে আমরা যে হটস্পটটা কনফিগার করছি, হটস্পটটা কোন ইন্টারফেসে কনফিগার করছি, ইথার ওয়ানে। তো আমরা এখন একটু টেস্ট করে দেখি যে আমরা যখন একটা কম্পিউটার এই হটস্পট জোনে যাবে, ওয়াইফাইতে কানেক্ট যখন করবে, কানেক্ট করার পরে যখন ওয়েব ওয়েব পেজটা আসবে, সেই ওয়েব পেজটা দেখতে কিরকম হবে সেটাই আমরা এখন একটু দেখবো। ওকে, তো আমি আমার ওয়েব ব্রাউজারটা অন করতেছি। ওয়েব ব্রাউজারটা আমি এখানে যখনই অন করতেছি তখনই দেখেন এটা একটা মোজিলা ওয়েব ব্রাউজার। এইটা লাস্টে এইটা ডান দিকে দেখেন একটা অপশন আসতেছে ওপেন নেটওয়ার্ক লগইন পেজ, তার মানে এটা একটা পপ আপ আকারে আসে এবং মোজিলা কিন্তু এটা বাই ডিফল্ট ওপেন করতেছে না। এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের এই যে ওপেন নেটওয়ার্ক পেজ লগইন পেজে ক্লিক করলে এই যে সেই হটস্পটের এটাই হচ্ছে সেই লগইন পেজ, এবং এখানে এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন login.itician.local, এই অ্যাড্রেসটাই কিন্তু আমরা ওই যে ভিতরে কনফিগার করছিলাম। ওকে, সো আমরা এখানে কি করব, আমরা এখন এখানে আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিব এবং ব্যান্ডউইথ টেস্ট করে দেখব যে আমরা সেই ব্যান্ডউইথ পাই কিনা। আমাদের ইউজার নেম হচ্ছে টেস্ট ওয়ান এবং পাসওয়ার্ড হচ্ছে 12345। ওকে, আমরা স্পিড টেস্টটা করতেছি, আমরা স্পিড টেস্ট করতেছি হচ্ছে fast.com থেকে। তো টেস্ট ওয়ান ইউজারটা হচ্ছে টেস্ট ওয়ান ইউজারটা হচ্ছে 1 MB ইউজার। তো নর্মালি আমার এখন ব্রাউজার 1 MB শো করার কথা। ওকে, 1 MB-র কাছাকাছি গেছে, তাহলে বুঝলাম যে আসলে ওই 1 MB-র পাচ্ছে। এখন আমরা কি করব, আমরা টেস্ট ইউজার 2 দিয়ে কানেক্ট করব এবং চেক করে দেখব যে আমরা 2 MB পাই কিনা। ওকে ওকে, আমরা এখন আবার টেস্ট ইউজার 2 দিয়ে লগ ইন করতেছি। ইউজার নেম টেস্ট 2, পাসওয়ার্ড 12345, কানেক্টিং। ওকে, কানেক্টেড। আমরা ফার্স্ট থেকে একটু টেস্ট করে দেখি, এখন আমাদের 2 MB পাওয়া উচিত, হয়তো এই টাইমে ব্যান্ডউইথ কম থাকার কারণে এখন নেটওয়ার্কে হয়তো ব্যান্ডউইথ কম আছে। আমি যেহেতু রাত্রেবেলা ভিডিওটা করতেছি তো এখন আমার আরো অনেক ডিভাইস ইউজ হচ্ছে, সো এখানে আমার ব্যান্ডউইথ কম থাকার কারণে হয়তো এখানে 2 MB শো করতেছে না, বাট 1 MB ক্রস করতেছে। দ্যাট মিন্স আমাদের যে ইউজার প্রোফাইলগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে আমাদের যে দুইটা ইউজার প্রোফাইল। তো আশা করি আমি সবাইকে বুঝাইতে পারছি যে হটস্পট কিভাবে কাজ করে, হটস্পট কনফিগার করতে কি কি জিনিস আপনার মাথায় রাখতে হবে সব জিনিসগুলো। আশা করি আমি বুঝাইতে পারছি। হটস্পটের কনফিগার করার পরে কিছু জিনিস এখানে যদি আমাদের মডিফাই করতে হয় সেটা আমরা একটু দেখি, ভিডিওটা আর একটু বড় করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দেখেন, আমি যে ইউজারটা দিয়ে কানেক্ট হয়েছি সেটা যদি আমার অ্যাক্টিভের মধ্যে আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি টেস্ট 2 ইউজার দিয়ে কানেক্ট হয়েছি এবং আমি এই আইপিটা পাইছি। আমি গত 1 মিনিটের কিছু বেশি সময় ধরে কানেক্ট হয়েছি এবং আমার কারেন্টলি ইউজেস কত সব কিছুই কিন্তু এখানে আমার শো করতেছে। সো এখানে যদি আমি এই ইউজারটাকে যদি এখন রিমুভ করে দিতে চাই, তাহলে আমি এটাতে ক্লিক করলেই কিন্তু ইউজারটা ডিসকানেক্ট হয়ে যাবে। যে কম্পিউটারটা থেকে কানেক্ট হয়েছি আমি সেই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করতেছে, আইপি শো করতেছে, এই তো ইউজেসগুলো শো করতেছে, ওয়ালেট গার্ডেনের অপশনটা তো আগেই দেখাইছি। সো এই ছিল মোটামুটি হটস্পট রিলেটেড সব ইনফরমেশনগুলা। আপনারা যারা এই স্ক্রিপ্টটা নিয়ে যাদের স্টিল কোনো প্রবলেম হবে, কনফিউশন হবে, চাইলে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি আমার হাইস্ট লেভেলে চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।